গুড মর্নিং গাইস, অ্যানাদার ডে অফ মাই ব্লগ। আজকে সকাল থেকে বহুত গরম পড়ছে, সেই লেভেলের গরম বলতে গেলে সারাদিন বাড়িতে এসির মধ্যে থেকেও যখন বাইরে এসছি মনে হয় যেন মরুভূমির মধ্যে আসছি। সো এত গরমের মধ্যে একটু ঘুমালাম দুপুরে, সকালবেলা থেকে বাড়ি ছিলাম একটু পড়াশোনা করে, এখন একটু বিকালে বেরোনোর প্ল্যান হচ্ছে। একটু আগে সুদীপকে ফোন করেছি, সুদীপকে বললাম যে বেরোবে কি না, ও বললো বেরোবো। সো ও এখন আসছে বাড়ি থেকে, ও মনে কাছে চলে এসছে। ওয়েদার এখন এইখানকার ওয়েদার অন্যদিকে তুলনায় অনেকটাই গরম, বিশাল গরম বলতে গেলে। নিজে পুরো ঘামিয়ে যাচ্ছি, নিজে সারাদিন সকালে দুবার স্নান করলাম তারপর গরম লাগছে। ওই যে সামনে সুদীপ মনে চলে এসছে, আর এখন দেখি একটু মাঠে গিয়ে বসি, সারাদিনের এত গরম আর ভালো লাগছে না বাইরে থাকতে। এখন তাও 4:10-15 বাজে, সো এখন এখানে রোদের তেজ কমছে না, যেরকম হিট মিনিমাম তো এখন 33-33 এর হিট আছে, এত গরম লাগছে আর ভালো লাগছে না। দেখো রোদ অন্যদিন তো একদম পুরো রয়ে থাকে না, আর আজকে রোদের তাপের পরিমাণ আর কন্টিনিউসলি ঘামিয়ে আছে একটু। বাড়ি থেকে হয়তো 100 মিটারও হাঁটলাম না, তাতে এত পুরো ঘামিয়ে পুরো জল হয়ে আছে। আর এদিকে আমাদের সুদীপ চলে এসছে, এই যে ঠান্ডা ছায়া, এখানে বসে আমাদের আড্ডা হবে, আড্ডার পর সন্ধ্যেবেলা বাড়ি। এই আসলাম মাঠে, এখন আমাদের সুদীপ এসে বলছে পাবজি দাও, ওর পাবজি আনস্টল হয়ে গেছে, ও পাবজিতে আজকে হ্যাক লাগিয়েছে, ও হ্যাকার হয়ে গেছে, পুরো প্রো হ্যাকার, প্রো হ্যাকার। আমাদের এই যে আমাদের সুদীপ হলো প্রো হ্যাকার, আজকে হ্যাক করে খেলছে। আজকে দেখি, আজকে শুনলাম নাকি ও 19-20টা করে কিল করছে পাবজিতে, 22টা কিল, 12টা কিল করেছে। কি হ্যাক, কি কি হ্যাক করেছে, কি হ্যাক করেছে, লো রিকল মানে নো রিকল, ইউজির মতো গুলি বেরো, কিসে, যে কোনো বন্ধুকে। সো পাবজির হ্যাকের ব্যাপারটা বলে দেয় একটু, কিভাবে হ্যাক করতে হয় ওদের, পাবজি হ্যাক ফ্রি হ্যাক থাকে, কিনতে হয় না, কিনতে হলে আমাকে মেসেজ করো, কিন্তু আমি ফ্রিতে পেয়েছি ওটা কার কাছ থেকে, সেটাও বলা যাবে না কার কাছ, মানে এমন বড় হ্যাক পেয়েছি যেন লাইফের অ্যাকাউন্ট হ্যাক পেয়ে গেছিস, ব্যাস পয়সাই পয়সা। আরো হ্যাক আছে, সে লাগাতে আমি লাগাচ্ছি না সব। তা কিছু হয়েছে তোর, চল তোর সঙ্গে পাবজি খেলবো তাহলে, দেখ কি রকম। হ্যাঁ লাগাই সবগুলো, সবগুলো কেন লাগাবি, অন্তত রিকনোর যেটাতে খেলেছি সেটা লাগা। হ্যাঁ এখন পাবজি হ্যাক নিয়ে আমার সঙ্গে খেলবে। এখন একটু হাওয়া দিচ্ছে মনে হচ্ছে, এতক্ষণ হাওয়া ছাড়া ছিল না, এখন হাওয়া দিচ্ছে, ওয়েদার চেঞ্জ লাগছে অনেকটা, মানে চারিদিকে রোদ। এখানে গাছ, গাছটার নিচে হাওয়া পাচ্ছে, কারণ চারিদিকটা দেখো তোমরা দেখতে পাবে পুরো ফাঁকা, পুরো তো ওখান দিয়ে হাওয়া আসছে। এখানে একটু বসি, আমরা বসে গল্প করি, তারপরে এখন আমরা যাচ্ছি মাঠে, মাঠের মধ্যে বসছিলাম তো পাবজি খেলছিলাম, পাবজি খেলতে খেলতে এখন আমরা ভাবলাম যে একটু মাঠে যাই, কারণ মাঠে একটু গরম, এই মাঠটায় গরম খেলার মাঠটায়, তো আমরা ভাবলাম যে একটু যাই মাঠে, যাই মাঠ থেকে ঘুরে আসি, পুকুর পাড় দিয়ে ঘুরে আসি। এখন আমরা যাচ্ছি হলো পাট বাগানে, মাছের সেদিন গাঁজা ফাঁজা ছিল না, পাট গাছ ছিল, পাট গাছের মাঝখান দিয়ে এখন যাচ্ছি, পুরো চারিদিকে পাট গাছ আর পাট গাছ, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখনও পাট গাছগুলো আমাদের হাইট হয়েছে, কদিন পর আমাদের প্রায় 6-7 ফিট 8 ফিট হয়ে যাবে, তখন আমাদের নিচ দিয়ে যেতে হবে, তখন সুবিধা হবে, এখন পাতার জন্য যেতে অসুবিধা হচ্ছে অনেকটা, আর তখন যেতে আরও সুবিধা হবে। এখন এই এই সাইডটা একটু হাইট কম আছে, পিছনের দিকটা হাইটটা অনেকটা লম্বা। এবার পাট গাছের হাইটটা একটু বেড়ে গেছে, এই সাইডটা আমাদের হাইট থেকে একটু বেশি হয়ে গেছে গরমের মধ্যে। এখন রোদটা একটু কমেছে আগের তুলনায়, আগে পুরো রোদ ছিল, এখন রোদ কমে কম রোদ হয়েছে। এখন দেখি মাঠের দিকে যাই, গিয়ে একটুখানি ভিডিও ফিডিও করবো, তোমরা দেখবে, ভিডিওটা কমপ্লিট হলে তারপরে একটু সন্ধ্যে সন্ধ্যে হলে বাড়ি ফিরবো। আমি সামনে যাচ্ছি, আর পিছনে সুদীপ আছে, আরও 2-3টা সঙ্গে ছেলে আছে, ওরা আসছে, আমি আগে ভিডিও করছি। ওয়েদার এখনকার ওয়েদারটা খুব ভালো লাগছে, এপাশে রোদের পরিমাণ কম, আর দেখো পুরো জায়গাটা পুরো পাট গাছে ভর্তি, পুরো জায়গাটা পাট গাছে। এখন আমরা
আমরা মাঠে চলে এসেছি, মাঠের এবারে এখানে বিলের পাশ দিয়ে হাঁটছি। বিলের পাশ দিয়ে অনেক এই পাশটা আমাদের অনেকগুলো পেঁপে গাছ আছে, কতগুলো খেজুর গাছ আছে, খেজুরগুলো পেকে পেকে পুরো লাল হয়ে আছে। তোমাদের দেখাচ্ছি এখন খেজুরগুলো, দেখো এই দেখো বড় বড় খেজুরগুলো বড় বড় হয়ে পুরো লাল হয়ে আছে। এতক্ষণ ধরে ওয়েদার সানি ছিল, হট করে চারপাশটা এবং কালো মেঘ হয়ে গেছে, চারপাশটা একটু কালো মেঘ। তো আজ গরমে পড়েছিল, এর জন্য মনে হচ্ছে বৃষ্টি হবে। আর দেখি রাত্রেবেলা হয়তো ঠান্ডা হলে ভালো ঘুম হবে, বৃষ্টি হওয়ার চান্স এখন শুরু আছে। এর জন্য মাঠে বসে আছি, একটু পরে বাড়ি চলে যাবো বৃষ্টি হওয়ার আগেই। বৃষ্টি আসবে আসবে বলে মনে হচ্ছে, ওয়েদারটাও আবার মেঘলা হয়ে বৃষ্টি আসবে। সো এখন বাড়ি যাওয়া প্ল্যান করলাম, কারণ যদি দেরি হয়ে যায় তাহলে বাড়ি যেতে প্রবলেম হয়ে যাবে, কারণ এখানকার যে পাট গাছের মধ্যে যাওয়া প্রবলেম হয়ে যায়। দেখাই বেরিয়ে আছি, চলো কালকে আবার নতুন ভিডিও দেখা হবে। টাটা বাই বাই।